আগামী পহেলা জুন সংসদে পেশ হতে যাচ্ছে 2023-24 অর্থ বছরের বাজেট। এবারের প্রস্তাবিত বাজেটে অনেকটা গুরুত্বের সাথে দেখা হয়েছে উন্নয়ন প্রকল্পগুলোকে। এই বাজেটে সেরা 10 প্রকল্প মোট 60,053 কোটি টাকা, যা পরিকল্পনা কমিশনের তথ্য মতে মোট বরাদ্দের প্রায় 23%। তবে কেন এই প্রকল্পগুলোতে থাকছে এতটা বাজেট? প্রথম 5টি উন্নয়ন প্রকল্প কেন এত গুরুত্বপূর্ণ? প্রস্তাবিত বাজেটে সবথেকে বেশি বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি। বাংলাদেশের প্রযুক্তি নির্ভর একক প্রকল্প হিসেবে এটি সবথেকে বড় একটি প্রকল্প। আশা করা হয় রূপপুরের 2টি ইউনিট থেকে 2,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ধারণা করা হয় বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার 10% পূরণ করতে পারবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। সুতরাং এটা খুব স্বভাবতই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। পাবনায় নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি বরাদ্দ পেয়েছে 9,707 কোটি টাকা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এরপরেই আছে কক্সবাজার আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্পটি। এই প্রকল্পটি সরকারের অগ্রাধিকারভুক্ত 10 মেগা প্রকল্পের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। জাপানের ইন্টারন্যাশনাল কোঅপারেশন সংক্ষেপে জাইকার সহায়তায় নির্মাণ হচ্ছে এই কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রটি। যদি এই প্রকল্পটি ঠিক সময় বাস্তবায়ন হয় তাহলে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 4,672 মেগাওয়াট হবে এবং মোট উৎপাদন ক্ষমতা 27,900 মেগাওয়াট বৃদ্ধি পাবে। এই প্রকল্পটি বরাদ্দ পেয়েছে 9,081 কোটি টাকা, যা সরকারের অগ্রাধিকারভুক্ত 10 মেগা প্রকল্পের সর্বোচ্চ দ্বিতীয় বরাদ্দ। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, সংক্ষেপে PEDP-4। PEDP এর মূল লক্ষ্য হচ্ছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর সকল বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ সৃষ্টি করা এবং সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা প্রদান করা। এছাড়া এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণের পাশাপাশি 1,65,174 জন শিক্ষক নিয়োগ ও পদায়ন পাবে। প্রশিক্ষণের আওতায় থাকবে ICT লিডারশিপ, ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বিষয়ের দক্ষতা প্রশিক্ষণ। শিক্ষার মান বাড়ানোর জন্যই PEDP-4 প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে পরিকল্পনা মন্ত্রী স্বপ্নের প্রকল্প বলে আখ্যায়িত করেছেন। এ প্রকল্প বরাদ্দ পেয়েছে মোট 8,586 কোটি টাকা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অর্থ বরাদ্দের চতুর্থ স্থানে রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি। এক্সপ্রেসওয়েটি নির্মাণ কাজ সম্পূর্ণ হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর আশুলিয়া বাইপাল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সঙ্গে সংযুক্ত হবে। এর মাধ্যমে দেশের মোট দেশজ উৎপাদন বা GDP 0.21% বাড়বে বলেও আশা করা হচ্ছে। 5,870 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই প্রকল্পটিকে। সেরা 10 প্রকল্পের মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ 5 নম্বরে আছে। এই প্রকল্পের ঠিকাদার চীনের চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি, সংক্ষেপে CREC। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 169 কিলোমিটার রেলওয়ে প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে 5,500 কোটি টাকা। উম্মেহানি, সময় সংবাদ।